আসসালামু আলাইকুম। আজকে আমি তৈরি করে দেখাবো ফালুদা। ঘরে থাকা সকল উপকরণ দিয়েই খুব সহজে তৈরি করে ফেলা যায় ফালুদা। ফালুদা তৈরি করার জন্য প্রথমেই আমি সাগুগুলোকে জালে বসিয়ে দিয়েছি। প্রথমে আমি এটা রান্না করে নিব পানি দিয়ে। অল্প অল্প পানি এটার সাথে দিয়ে রান্না করতে হবে। একসাথে অনেক পানি দিয়ে রান্না করলে দেখা যায় এটা খুব ঘন হয়ে যায়, তাই কিছুক্ষণ পর পর একটু পানি দিয়ে রান্না করতে হবে। 1 মিনিট পর পর একটু ঠান্ডা পানি এটার সাথে দিলে যে ঘন ভাবটা এবং আঠালো ভাবটা থাকবে না, সাগুদানাটা খুব সুন্দরভাবে থাকবে। এদিকে আমি একটা আপেল নিয়েছি, এটা কিউব করে কেটে নিব। কেটে নিয়েছি আপেলটা, এভাবে কাটতে পারেন আবার ছোট করতে পারেন। আমি দুধ বসিয়ে দিয়েছি সাগুটা রান্নার পরে। এখন দুধ ভালোভাবে জাল করে একটু ঘন করে নিব। যতক্ষণ পর্যন্ত ঘন হয় ততক্ষণ আমি এটা জাল করতে থাকব এবং এর সাথে এখন দিয়ে দিব চিনি। পরিমাণ মতো চিনি দিতে হবে, খুব বেশি চিনি দিলে মিষ্টি ভাবটা বেশি হলে ফালুদা ভালো লাগে না, তাই অল্প পরিমাণে চিনি দিয়ে নেব। দুধটা কিন্তু ঘন হওয়ার পর চিনিটা দিতে হবে, আগে যদি আমরা চিনিটা দিয়ে ফেলি তাহলে দেখা যাবে যে আমাদের দুধটা খুব পাতলা হয়ে গিয়েছে এবং ফালুদার টেস্টটা অত বেশি ভালো হবে না। তার জন্য দুধ ঘন হওয়ার পর চিনি দিয়ে নিতে হবে। চিনি দেওয়ার পর একটু টেস্ট করে দেখবেন, কম কিংবা বেশি, যদি কম বেশি হয় তাহলে বেশি হলে একটু দুধ অ্যাড করে দিবেন, আর যদি কম হয় তাহলে আর একটু চিনি দিয়ে নেবেন। যেহেতু আমি সাগুদানাটা আগে রান্না করে রেখেছি কোনো ধরনের চিনি লবণ ছাড়াই শুধুমাত্র পানি দিয়ে, তাই এখন চিনিটা অ্যাড করছি। এখন আমার চিনিটা মিক্সড করার পর আমি এর ভিতর দিয়ে দিচ্ছি রান্না করার সাগুদানা। অর্ধেক পরিমাণ সাগুদানা দুধের ভিতর দিয়ে নিব আর অর্ধেক আমি রেখে দিব। অর্ধেকটা দিয়ে নিয়েছি আমি এটার ভিতর, খুব অল্প আছে, এটা হালকা করে একটু জাল করে নিতে হবে যাতে চিনিটা দুধের সাথে মিশে যায় এবং সাগুদানাটাও অ্যাডজাস্ট হয়ে যায় দুধের সাথে। বাকি যে সাগুদানাটা আছে এর ভিতর আপনারা চাইলে ফুড কালার দিতে পারেন, আমি এটার ভিতর ফুড কালার দিইনি। আমি দিয়েছি আমার বাসায় রবজা ছিল, রবজাটা দিয়ে ভালোভাবে মিক্স করে রেখে দেবো এটা আমি ফ্রিজে কিছু সময়ের জন্য, কারণ ফালুদাটা ঠান্ডাই ভালো লাগে। এই রবজাটা আমি ব্যবহার করেছি, আপনারা চাইলে ফুড কালার দিয়ে নিতে পারেন। ফ্রিজে রেখে দিলে এটার টেস্টটা খুব ভালো আসবে, তাই আমি এটা ফ্রিজ আপ করে রেখে দিব এখন নর্মালে 15 মিনিট। এদিকে আমি যে সাগুটা দুধের ভিতর দিয়েছিলাম সেটা ঠান্ডা হয়ে গিয়েছে এবং দেখুন কতটা ঘন টাইপের হয়েছে, কিন্তু চিটচিটে বা আপনার আঠালো ভাবটা হয়নি, কারণ আঠালো হলে এটা জমে যায়। এই যে আমি ডেকোরেশন করে নিয়েছি, সাগুদানাটা দিয়েছি এর ভিতর, আপেল কুচি দিয়েছি এবং আপনারা কিছুটা আইসক্রিম অ্যাড করবেন। আইসক্রিম দিলেই কিন্তু ফালুদার আসল টেস্ট পাবেন। তাহলে তৈরি হয়ে গেল আমাদের ফালুদা। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।